কোনটাতে সুন্দরী আর কোনটাতে বান্দরী তো পুজারি কাইতে নাই এমন করে মেকআপ দেয় আমার তো ওরা স্টাইল দিলে মেকআপে খরচ বেশি শুনছেন এখানে ঝিনুক নামের কেউ আছে হ্যাঁ আছে কিন্তু আপনি কি আপনি তো চিনলাম না হ্যাঁ আপনি চিনবে হাইটতেছি না আপনি কি আমাকে আপনি চিনবেন না আমার একটু ঝিনুককে দরকার একটু দেখে দিবেন কে অভিনয় করার ইচ্ছে অসুবিধা নেই আমি দিয়ে দেবো নি পা এসব শুটিং টুটিং করার ইচ্ছা আমার নাই এই ঝিনুক মেয়েটা আমার লাইফ বরবাদ করে দিচ্ছে তেজপাতা বানায় ফেলছে লাইফ এটা আবার কেমন করে তেজপাতা হয় আরে আল্লাহ আমি তো একটা কথার কথা বলছি আমি বুঝাইতে চাইছি যে ওই মেয়ে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায় আমার জীবনটা শেষ করে দিতেছে একদম দেখো রে বাপুরে শুক্রে শুক্রে সাত দিন হয় নাই ওই যদি ঢাকা শহরে আছে এর মধ্যে আবার আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরবো কখন শুনেন আমার তো মনে হইতেছে আপনি আসলে সবকিছু জানেন জেনে ওইটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করতেছে এটা কি ভাগত করলেন আমার কি লাভ যে আমি ড্রপার হাইক করার চেষ্টা করবো ঢাকা দেওয়ার চেষ্টা করবো মনে মিডিয়া মুশকিল কি জানেন একজন প্রেম করার মনে মনে ভাবে কি এটা মনে আমি প্রথম করলাম এর মধ্যে 2007-08 করে আলাইতে 20-25 থাকার পরে এখন আপনি মানে ওই মেয়ের হয়ে সাফাই গেন না ও একটা নষ্টা মেয়ে নষ্টা মেয়ের সাথে আমার আজকে বোঝাপড়া আছে ওকে ডাকেন আপনি কি সমস্যা কি আপনার হ্যাঁ আপনারা আমি এত সম্মান করে এত সুন্দর করে বুঝাবো তারপর আপনি কেন এই কাজটা করেন বলেন তো আপনি কি করছেন আপনি জানেন না হ্যাঁ আপনি ওরে মানে নায়িকা টাচ করছেন কেন নায়িকা আরে আপনি আমার বউরে টাচ করছেন কেন সেটা বলেন টাচ হ্যাঁ টাচ টাচ হ্যাঁ টাচ করছেন টাচ করছি মানে এটা কি আপনি বাজে ভাবে ইঙ্গিত দিছেন কেন বলেন কোথায় কিসের ইঙ্গিত কিসের টাচ আমি তো কিছু বুঝতেছি আরে যে সিকোয়েন্স করতে যে আপনি যে হাত ধরে সুন্দর করে হাতের মধ্যে ইঙ্গিত দিছেন এটার মানেটা কি বলেন না এটা বলেনি কিন্তু এটা তো আপনি তো একটা আপনি তো বোঝেন না মানে ক্যারেক্টারের মধ্যে তো অনেক বিজনেস করা হয় তাই না এই কিসের বিজনেস হ্যাঁ আপনি কি ডিটটা বসে কোনো বিজনেস দিতে আরে ভাই ক্যারেক্টার থাকলে তো অনেক অনেক ধরনের মানে বিজনেস করে করে না শুনুন বাপ্পি ভাই আপনি সিনিয়র মানুষ আমি আপনাকে সম্মান করি আপনি ফার্দার কোনো ধরনের টাচ তারা করবেন না সে কিন্তু খুব মাইন্ড করছে কি বিজনেস দিয়েছে আপনার কাছে অবশ্যই দিছে আমার সামনে যা ভাব দেখাল তাতে দেখলাম সে খুশি হয়েছে সে চাচ্ছিল আরো একটু টাচ করি আমি তাকে ভাই আপনার এখানে বোঝার ভুল আছে শুনেন সে তো গ্রাম থেকে আসছে সহজ সরল একটা ভালো মেয়ে হ্যাঁ এখন এখানে কাজ যেহেতু করতে আসছে আপনাকে নিশ্চয়ই সে রিয়েক্ট করবে না বাজে রিয়েক্ট করবে না সে সুন্দর মতো আপনাকে বিহেভার করে গেছে গিয়ে আমাকে বলছে যে এই ব্যাপারে সে খুবই মাইন্ড করছে তার খুবই ভালো মানে খারাপ হ্যাঁ তো মাথা খামাবে না আপনি ঠিক আছে আপনারও সে কো আর্টিস্ট আমরাও সে কো আর্টিস্ট আপনি কি গার্জেন নাকি তার আরে সে আমার কো আর্টিস্ট কেন সে আমার বউ না কি হ্যাঁ আমি কি হ্যাঁ আপনি তার কো আর্টিস্ট মানে আসলে মানে বদমাইশ কখনো ভালো হয় না বয়স যতই হোক ছোট হোক আর বড় হোক আর বুড়ে হোক বদমাইশ বদমাইশ থাকে তোমার কথা কয় না যে জিনুক আছে না ওটা বলে একটা নষ্ট মেয়ে সমস্যা কি তোমার আমার সমস্যা কি মানে আই বাবু প্রেমে কে কোন মেয়ে কইতে দূরে নিয়ে আসলা বলতেছে আমার সমস্যা দূরে আনি না একলে যাইছে দাঁড়ান তোমার সমস্যা আছে তোমার ভিতরেই সমস্যা আছে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে কেন ঘুরে বেড়াও তোমার বয়ফ্রেন্ড আমি লাস্টবার
আসছি তোমাকে যদি আমি আসিফের আশেপাশে আরেকবার দেখি তোমার ঠ্যাং ভাই একদম গাছে ঝুলে রাখো মনে রাখো না না থাক থাক এই মেয়ে কয় কি আমার ঠ্যাং ভাইয়ে দেব তুই আসিস এই বাসায় তার পারমিশন নিয়ে বাসায় ঢুকছ হ্যাঁ বেয়াদব মাইয়া ফাইল ফাইল কোথাকার এই মেয়ে আমার এত কথা বলে গেল তুমি দাঁড়া দাঁড়া মেরে বাতাস করতেছ আমি কি করব এটা তো কোনো পুরুষ মানুষ নয় লাইটটা আড্ডি গুডি ভেঙে হলা দিলেন আমি যাওয়ার পরে লাইট চাও না দাঁড়াও যারে আরে কথা বল